আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আর যদি এখন সাবস্ক্রাইব করতে মন না চায়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব হার্ট পেইন ভ্যাস সার্ভাইকাল পেইন নিয়ে। এখন হার্ট পেইন এবং সার্ভাইকাল পেইনের মধ্যে কি তফাত এবং এইটা কখন সার্ভাইকাল পেইন হিসেবে বুঝবো, যেহেতু যেই এই সার্ভাইকাল পেইনটা আপনার এই বাম দিকে এই হাত সহ এই বুক পর্যন্ত ছড়াতে পারে এবং সেই সাথে যদি ডান পাশেও ছড়াতে পারে এবং দুই পাশেই একসাথে ছড়াতে পারে, দুই পাশে একসাথে যদি ছড়ায় তাহলে তো আমরা সার্ভাইকাল পেইন সেটা ধরবই। কিন্তু কনফিউশন হয় তখনই যখন বাম পাশের সাইডটাতে সেটা সরায়। এখন শর্ট দুটা ফর্মুলা আমি আপনাদেরকে বলে দিব, যেটাতে আপনারা নিজে নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আপনার সার্ভিক্যাল পেইন হচ্ছে নাকি হার্ট পেইন হচ্ছে। 1 নাম্বার, যদি পেনটা হাঁটতে হাঁটতে আপনার পেনটা বাড়ে, হাঁটার সময় যদি পেনটা বাড়ে তাহলে আপনি অবশ্যই মনে করবেন এটা আপনার হার্টের পেইন। বসা অবস্থায়, শোয়া অবস্থায় যদি আপনার পেনটা বাড়ে তাহলে আপনি মনে করবেন যে আপনার সার্ভাইকাল রিজিওনের পেইন। এ গেল সাধারণ অবজারভেশন। এখন এছাড়াও আপনি সার্ভাইকাল স্পাইনের এক্সরের মাধ্যমে আপনি জিনিসটা আরো শিওর হতে পারবেন যে আসলে আপনার এটা সার্ভাইকাল পেইন কিনা। আর হার্টের যে টেস্টটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে প্রাথমিকভাবে সিটি করোনারি স্ক্যান করার পরে। সিটি করোনারি স্ক্যান যদি আপনি করেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার হার্টে এই সমস্যাটা হচ্ছে কিনা, হার্টের কারণে হচ্ছে কিনা, বা হার্টের পেইনটা হার্টের প্রবলেমের থেকে আপনার হচ্ছে কিনা। এখন কথা হচ্ছে, যদি আপনার এ ধরনের সমস্যা হয়ে থাকে, এখন আপনি কিভাবে সার্ভাইকাল পেইন আপনার কেন হয় এই জিনিসটা কিছুটা হলেও আপনার ধারণা থাকা দরকার। আমাদের যে গর্দানটা আছে, গর্দানের মধ্য থেকে যেই 60টা হাড়ের টুকরা আছে, এই হাড়ের প্রত্যেকটা হাড়ে কিন্তু একটা করে ডিস্ক আছে। তো এটার ওই ডিস্কটা যে জায়গাটাতে আছে, এই জায়গাটার হাড়ের পরিমাণ যদি বেড়ে যায় দুই পাশ থেকে, তো ওই ডিস্কটা যে হাড়ের মধ্যে আছে, যে জায়গাটাতে আছে, এটা কনজাস্টেড হয়ে যায় এবং সেখানে খুব চাপ লাগে এবং খুব চিকন হয়ে যায় জায়গাটা। এ কারণে এখান থেকে আমাদের যে নার্ভগুলো আমাদের বাম পাশে ডান পাশে যে ব্লাড সাপ্লাই করে এটা বাধাপ্রাপ্ত হয় এবং এই সমস্যাটা থেকেই কিন্তু সার্ভাইকাল পেইনটা শুরু হয় আমাদের। তো এটা আমরা কিভাবে জানবো, আমরা সার্ভাইকাল স্পাইনের এক্সরের মাধ্যমে এই সমস্যাটা জানতে পারবো। আর প্রাথমিক স্টেজে বা প্রাথমিকভাবে আমরা নিজে নিজে যে বিষয়টা আমি বললাম যে যদি আপনার শোয়া অবস্থায় বসা অবস্থায় পেইনটা যদি বাড়ে তাহলে আমরা সার্ভাইকাল পেইন এটা ধরবো। এটা সার্ভাইকাল পেইন আমি আগে বলেছি ডান বাম দুপাশে একসাথে হতে পারে অথবা শুধু ডান পাশে শুধু বাম পাশে আপনার এই সমস্যাটা হতে পারে। যদি আপনার বাম পাশে সমস্যাটা হয়, বামের হাত সহ বুকের নিচ পর্যন্ত এখানে ছড়ায় যায়, তাহলেই কিন্তু কনফিউশনটা হয় যে আসলে আমার হার্টের পেইন নাকি সার্ভাইকাল পেইন। যে এই সমস্যাটা আমরা তো এভাবে ফাইন্ড আউট করতেছি। তাছাড়া আরেকটা বিষয় আছে যে যদি মনে করেন যে আপনার এই ব্যথাটা উঠলো, ব্যথাটা ওঠার সাথে সাথে সলভিটেট নামে একটা ট্যাবলেট আছে, সলভিটেট ট্যাবলেট, এটা জিহ্বার নিচে রাখার 1 থেকে 2-3 মিনিটের মধ্যে যদি আপনার ব্যথাটা নিয়ন্ত্রণে চলে আসে বা কমে যায়, সরি, তাহলে আপনি মনে করবেন আপনার এটা হার্টের ব্যথা। আর যদি 10 মিনিট পরেও যদি দেখেন যে না আপনার 10% ব্যথা কমেছে, তাহলে আপনার এটা সার্ভাইকাল পেইন। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। যদি এই বিষয়টা, এই জন্যই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ বর্তমানে কিন্তু হার্টের পেশেন্টদের অনেক অনেক আকারে বেড়ে গেছে, হার্টের পেশেন্ট, এবং এরা মহামারী আকারে মারা যাচ্ছে মানুষজন হার্টের সমস্যার কারণে। এগুলো কিন্তু এই সাধারণ জিনিসগুলো আমাদের না জানার কারণে আমরা হয়তো অন্য একটা সমস্যাকে আর একটা মনে করে ইয়া করতেছি। তো এখন এই সমস্যাগুলো ট্রিটমেন্ট কি আছে, ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনি অ্যালোপ্যাথিতে করতে পারেন, হোমিওপ্যাথিতে করতে পারেন। তবে আমি যেহেতু একজন হোমিও চিকিৎসক, এরপরে সার্ভাইকাল রিজিওনে পেইন হলে আমরা কি কি ট্রিটমেন্ট নিতে পারি এবং হার্টের সমস্যার কারণে কি কি আমরা ব্যবস্থা নিতে পারি, আমার চ্যানেলে আগেই আমি এই ধরনের ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। তবে আগামী কয়েকটা ভিডিও অবশ্যই আমি চেষ্টা করব যেন সার্ভাইকাল রিজিওনে পেইন ট্রিটমেন্ট আমরা দিতে পারি, এমন কিছু ভিডিও বা মেডিসিন আমি নিয়ে আসবো যেগুলো অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন। তো সম্মানিত দর্শক, আজকে যে তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে, সেটা অবশ্যই অবশ্যই আমি মনে করছি আপনাদের কাছে অনেক ভ্যালুয়েবল একটা তথ্য হবে এবং অনেক উপকারী হবে। কারণ
তো শর্ট ফর্ম দিয়ে সার্ভাইকাল এবং হার্ডের পেইনটাকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা কখনো এই দুইটা জিনিস ঘুলাই ফেলবো না বা এক হবে না। তখন আমরা ট্রিটমেন্ট নিতে গেলেও আমরা কোন ডাক্তারের কাছে যাব, হার্টের কাছে যাব না কোন ডাক্তারের কাছে যাব, বা এই এটা সিদ্ধান্তটা নিতে আমাদের সহজ হবে। তো এই ভিডিওতে আজ এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।